আজ আমরা আলোচনা করব ভারতের প্রতিবেশী দেশ কাকে বলে এবং ভারতের প্রতিবেশী দেশগুলি কি কি এই বিষয় নিয়ে। আমরা জানি ক্লাস টু থেকে ক্লাস এইট পর্যন্ত এই প্রশ্নটা সকলেরই আসে যে ভারতের প্রতিবেশী দেশ কাকে বলে এবং ভারতের প্রতিবেশী দেশগুলি কি কি। এছাড়াও জেনারেল নলেজের জন্য সকলকেই জেনে রাখা উচিত ভারতের প্রতিবেশী দেশগুলি সম্পর্কে। তাহলে চলুন ছোট একটা ক্লাসের মধ্যে দিয়ে আমরা জেনে নিই ভারতের প্রতিবেশী দেশগুলি সম্পর্কে। তো আমরা আমাদের ভারতবর্ষে বা আমাদের দেশের প্রতিবেশী দেশ কোনগুলো বলবো, যে দেশগুলো আমাদের দেশের আশেপাশে রয়েছে, মেইনলি আমরা আমাদের প্রতিবেশীদের বাড়ির আশেপাশে যখন প্রতিবেশীরা থাকে তাদের কাছ থেকে আমরা কী কী পেয়ে থাকি, বিভিন্ন ধরনের হেল্প পেয়ে থাকি, কোনো বিপদে হেল্প পেয়ে থাকি বা কখনো ছোটোখাটো সাহায্য দরকার আমরা আমাদের বাড়ির আশেপাশের প্রতিবেশীদের কাছ থেকে পেয়ে থাকি। কিন্তু আমরা আমাদের দেশের যে প্রতিবেশী রয়েছে ধরলাম এটা হচ্ছে গিয়ে ভারত, তো ভারতের প্রতিবেশী ধরুন একটা ভারতের একটা ম্যাপ সাপোজ ধরে নিচ্ছি যেটা একটা ভারতের ম্যাপ, তো ভারতের প্রতিবেশী দেশ কী কী রয়েছে, ভারতের আশেপাশে যে দেশগুলো রয়েছে সেগুলো হলো ভারতের প্রতিবেশী দেশ। আমরা জানি ভারতকে একটা উপমহাদেশ বলা হয় কারণ ভারতের প্রচুর পরিমাণে জনসংখ্যা আর ভারতের আয়তন একটা মহাদেশের আয়তন সমান, তাই ভারতকে তো উপমহাদেশ বলা হয়, মানে ধরেই নেওয়া যেতে পারে যে এটা একটা মহাদেশের সমান। আমরা জানি কি সাতটা মহাদেশ রয়েছে, তো ভারতকে এই কারণে এত বড় আয়তনের দিক থেকে একটা দেশ এবং জনসংখ্যার দিক থেকে এত বড় একটা দেশ এই কারণে ভারতকে উপমহাদেশ বলা হয়। এই দেশের প্রতিবেশী দেশগুলো কী রয়েছে, প্রথমে আমরা দেখতে পাই আমরা যখন একটা খাতায় দেখি, একটা খাতায় আমরা যখন দেখি তখন আমরা পূর্ব দিক দেখি, ডান দিকে পূর্ব দিক দেখি, পশ্চিম দিক আমরা খাতার বাঁ দিকে দেখি, পশ্চিম দিক পূর্ব দিক আমরা ডান দিকে দেখি, পশ্চিম দিকে আমরা বাঁ দিকে দেখি, আর উত্তর দিক আমরা উপরের দিকে দেখি, আর দক্ষিণ দিক আমরা নিচের দিকে দেখি। তাহলে ক্ষেত্রেও সেম হবে, আমাদের ম্যাপের উপর দিকটা হলো উত্তর দিক, নিচের দিকটা হলো দক্ষিণ দিক, ডান দিকটা হলো পূর্ব দিক এবং বাঁ দিকটা হলো পশ্চিম দিক। সেই দিক থেকে দেখতে গেলে আমাদের ভারতবর্ষে এই দিকটা হচ্ছে পূর্ব দিক, এই দিকটা পশ্চিম দিক, এই দিকটা উত্তর এবং এই দিকটা দক্ষিণ দিক। আমাদের ভারতের প্রতিবেশী দেশগুলো কী রয়েছে আমরা দেখতে পাই যে ঠিক উত্তর পূর্ব দিকে এখানে রয়েছে নেপাল এবং ভুটান, তারপর একদম পূর্ব দিকে রয়েছে মায়ানমার, নিচের দিকে রয়েছে শ্রীলঙ্কা, এদিকে রয়েছে পাকিস্তান ও আফগানিস্তান, আর এখানে রয়েছে মায়ানমারটাকে বলা হয় ব্রহ্মদেশ, এই রয়েছে আমাদের ভারতের। আর আপনার একদম পার্শ্ববর্তী একদম কাছের সব থেকে প্রতিবেশী দেশ হলো বাংলাদেশ। তো আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের ভারতের প্রতিবেশী দেশগুলো হলো নেপাল, ভুটান, মায়ানমার, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তান। তো আমরা সব ধরনের আর্থিক সহযোগিতা এবং অন্যান্য সামরিক সহযোগিতা আমরা আমাদের এই প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে পেয়ে থাকি। তো আমরা দেখতে পাচ্ছি পূর্ব উত্তর পূর্ব দিকে রয়েছে নেপাল ও ভুটান, নেপাল ও ভুটান, আর আমাদের একদম পূর্ব দিকে রয়েছে আমাদের বাংলাদেশ, বাংলাদেশ আর মায়ানমার, আর আমাদের একদম দক্ষিণ দিকে যেটা ভারতের দক্ষিণ দিকে রয়েছে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা, আমাদের একদম পশ্চিম দিকে রয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। আমরা জানি ভারতের তিন দিকে সমুদ্র রয়েছে, ভারতের তিন দিকে সমুদ্র রয়েছে। তো আজকে এই পর্যন্ত, আর বাকিটা আমি পরে এপিসোডে আলোচনা করব। তাহলে আমরা কি শিখলাম প্রতিবেশী দেশ কাকে বলে? কোনো একটি দেশের আশেপাশে যে দেশগুলি অবস্থান করে সেই দেশগুলিকে প্রতিবেশী দেশ বলে। ভারতের মোট প্রতিবেশী দেশগুলির সংখ্যা হলো 9টি। ভারতের পূর্বে রয়েছে বাংলাদেশ ও মায়ানমার, পশ্চিমে পাকিস্তান, উত্তর পশ্চিমে আফগানিস্তান, উত্তরে চীন, নেপাল, ভুটান এবং দক্ষিণে শ্রীলঙ্কা ও মালদ্বীপ। ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে চীন হলো সর্ববৃহৎ, মানে সবথেকে বড়, এবং মালদ্বীপ হলো সর্বাপেক্ষা ছোট, মানে মালদ্বীপ হলো সবথেকে ছোট। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।